দূর থেকে দেখছিলাম দুটো বাচ্চা আসছিল। ব্লগটা বন্ধ করে ধমাধম করে বসে গেছি। আরে আমি বড় হয়ে গেছি তো কি হয়েছে? আমার বন্ধু তো আমার মনের মধ্যে তো একটা বাচ্চাই মনে হচ্ছে না। কোনটা তুই করবা? প্রথমে দেখানি, মানে মাত্র ঢুকলাম তো আজকে দেখেনি, মানে কোনটা এটা ভালো লাগবে ওটা একটু। ছি 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 ছি, জায়গা হবে না। वेलकम बैक टू सुहानी देवनाथ माने आमार चैनेले। तो केमन आछो तुम्रा सबाई? आशा करछि खूब भालो आछो आर आमिओ खूब भालो आछि। दुपुरेर खाबार दाबार शेष करे रूमे आसलाम, किन्तु आजके वेदारटा एतो सुंदर जे मनटा एकटु घुरु घुरु लागछे। तो विराटके जिज्ञासा करलाम कोथाओ कि जाबे, आमाके निये एकटु बेर होबे। आर एमनिओ ओर मुखटा देखे मने होच्छिलो ओरो घरे बसे भालो लागछे ना, तो बोलो ठीक आछे रेडी हो। किन्तु তখনই মুখটা দেখলাম আয়নায় একদম অবস্থা খারাপ, এদিকে চুলেরও অবস্থা খারাপ, কারণ কি আজকে শ্যাম্পু করা হলো না। তো ঠিক আছে, এখন যখন যাওয়ার প্ল্যানিংটা হলোই, তো চলো ধমাধম করে বের হই। তো রেডি শেডি হওয়ার পরে একবার তোমাদের সামনে আসব। তো ঠিক আছে, দেখা হচ্ছে একটু পর। রেডি শেডি হয়ে আমি আর বিরাট বেরিয়ে পড়লাম। তবে আজকে আমি পরেছি জিন্স আর শার্ট। তো আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেক দিন পর আমি জিন্সের সাথে শার্ট পরেছি। বিয়ের আগে খুব পরা হতো, তবে বিয়ের পরে আর এসব পরা হয় না। মানে বাবার বাড়িতে গেলে তখন অবশ্য পরি, কিন্তু এখানে মানে অনেক দিন পর পরলাম। আর আজকে যখন বাইকে করে বের হয়েছি, ওয়েদারটা যে এতটাই মিষ্টি, মানে অনেক বেশি ভালো লাগছিল। তো কথা বলতে বলতে আমরা পেয়ে গেছি এখানে। তো এখানে বিরাট অনেকবার এসেছে, তবে আমার কখনোই আসা হয়নি। তো বিরাটের অনেক ফটোজও আছে এখানে, তো আমি দেখেছি, কিন্তু আমি নিজের চোখে জায়গাটা উপভোগ করিনি। তো আজকে আসলাম, তো চলো তোমরা আমার সাথে দেখে নাও জায়গাটা কীরকম। তো জায়গাটার নাম হচ্ছে ব্লোজম এক্সোটিকা। আসার সময় যখন বাইকে বসেছিলাম, তখন বিরাট আমাকে বলছিল জায়গাটা একটা নিস্তব্ধ একটা পরিবেশ, এখানে অনেক ভিড়ভাড় থাকে না। কিন্তু এখন আমি ঢুকে দেখলাম এখানে অনেকটাই ভিড়, অনেক লোকজন আছে। তো ঠিক আছে, আসার সময় আমাকে এটাও বলছিল কি এখানে কোনো এন্ট্রি ফি লাগে না, কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি এখানে টিকিট করে তারপর ঢুকতে হয়। তুমি একবার আমার ভিডিও কল করে দেখাইছিলে না জায়গাটা, মেবি এত মানুষের ভিডিও কল করছিল নাকি যে মনেই নেই তোমার? কি কি কথা বলছো তুমি? কোনটা তুই করবা? প্রথমে দেখানি না, তোমার তো আদত আছে ফুল বাগান পেলে চুরি করার। মানে মাত্র ঢুকলাম তো আগে দেখিনি, মানে কোনটা চুরি করবো কোনটা বেশি ভালো লাগে, এটা ভালো লাগবে ওটা একটু। ছি 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 ছি, জায়গা হবে না। চারদিকে চা পাতা বাগান পুরা। এই জায়গাটা দেখে একটা জিনিস আমার গাইতে ইচ্ছা করছে, এটা হলো চল চম্পা চল পেদল পেদল। ওদিকে আরো অনেক কিছু আছে, এত উপরে এটা কি? ওটা হ্যাঁ ওটা তো বুঝেছি ট্রি হাউস, ওটা মধ্যে বসা যায় নাকি শুধু ফটো তোলা যায়? উপরে যেতে পারবা? আর এখানে আমি এখানে ঝুলনা ঝুলবো, একটু মাঝখানে সুন্দর জায়গাটা, বাচ্চাগুলো কি নামবে? এই যে ওই জায়গাটা তো একটু ফটোশুট আমাকে তুলে দেবে একটু, কিন্তু ওই হলো ওই অন্য দিক দিয়ে যাও। ঠিক আছে, অন্য দিক দিয়ে যাবো আমরা। আর ইয়ে হিলনে ওয়ালা পুল সে ভি লেকে জানা, ঠিক আছে? ये साइन बोर्ड गवाह है कि हम लोग डिब्रुगढ़ में ही हैं। और থেকে ওই যে পিছনে থাকে ঝোলাটা দেখছিলাম, তো এটাই আমার ইচ্ছা ছিল কখন মেটার সরবে, মানে বাচ্চা দুটো বসেছিল কখন ওরা সরবে, আমি গিয়ে বসবো ওখানে মধ্যে। সত্যি মিছা এটা ভালো না, তো মেয়েগুলো সরে গেছে। আর আমি তখন ফটো ক্লিক করছিলাম, আর দূর থেকে বিরাট দেখেছে মানে ওরা সরে গেছে, তো আমাকে বলছে চলো 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 চলো, ওরা সরে গেছে না হলে অন্য কেউ এসে যাবে, চলো আমরা যাই। তো আমি ধরে ধরে এসে পড়লাম। আর শয়তানটা এখানে চাপাতি বাগান আছে, আমি ওকে বললি চাপাতি বাগানে গ্রিন কালারের বিছা থাকে, আর ও আমাকে ভয় খাইয়ে দিয়েছে বিছা আছে। আমাকে ডেকে এনে তুমি ঝুলতে থাকো। আর ও আমাকে আসার সময় বলেছে ওর নাকি এই জায়গাটায় অনেক ফটোজ আছে, তো আজকে তো ফটো তুলবে না, তো আমি তুলবো শুধু। তো আজকের জন্য ওই আমার ক্যামেরাম্যান, একটা বাচ্চা আসছে ঘন করে বসে যাই আমি।
তুমি কিন্তু বিছা বিছা করবে না হ্যাঁ প্লিজ ভালো লাগে না এমনি চাপাতি বাগানের মাঝখান দিয়ে যাচ্ছি এখানে বিছা থাকে আমি জানি ও প্লিজ না দেখাবে না আমি আমি চলে যাবো এখান থেকে থাকলে থাকবে প্লিজ 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 মিস প্লিজ নাই 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 কোনো বিষয় নাই আমার যেমনগুলো ভালো লাগে না তোমার কোনো সময় ঘুরতে আসবে আমাদের ঘোরাফেরা এখন আমার বেড হবো ওরা আর কোনো সময় থাকতে পারতাম এখানে কিন্তু এত মশা মশা তো আছে তারপরে অনেক বেশি বাচ্চা গেছে এখানে তো আমি ঝুলাতে ঝুলতে পারছিলাম না অনেকগুলো হিলানো দোল ছিল ওগুলো তো উঠতে পারছি না মানে যেখানে যাচ্ছি ওখানে ভিড় ওখানে বাচ্চা আর বাচ্চাগুলো যদি একবার ওঠে তো আমার নামে নেয় না বাচ্চা তো বাচ্চা বড়রা এরকম হয়ে বসে আছে মনে কি ওদেরকে কেউ এসে এখন চা দিবে তো বসে আছে মানে অতিথি এসছে এখন চা দিবে তো ওখান কেউ একদম বসে থাকলে ওকে তো আর নেমে মানে নামো নামো বলে নামতে বলে নামিয়ে বসাতে যায় না তার জন্য আর তো ঠিক আছে যতটুকু ঘোরার আমরা তো ঘুরে নিয়েছি তো ক্যামেরা বন্দি যতটুকু করতে পেরেছি করেছি তো যতটুকু করেছি তোমরা দেখতে পাবে তো চলো এখন বিরাট বাইকটা বের করছে আর আমরা যাই এখন বাড়ি যাওয়ার পথে দরবারে ঢুকে গেছি তো দরবারে আমাদের সব সময় কিছু না কিছু খাওয়া হতেই থাকে তো এখনও ঢুকে গেছি তো এত সুন্দর করে ঘুরতে বের হব কিছু খাবো না তা তো হতে পারে না তো দরবারে বসে আমরা কোনো কিছু খাবো না প্যাকিং করে নেব তো বাড়িতে গিয়ে খেয়ে নেবো আর এখানে খাওয়া সত্যি অনেক টেস্টি তো এসে পড়েছি আমরা বাড়ি আর আজকের জন্য আমার ভিডিওটা এই অবধি তো তোমাদের যদি আমার আজকের এই মিনি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যদি তোমরা আমার চ্যানেলটাকে নতুন করে দেখছো তাহলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করো কারণ কি তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহ জাগায় নতুন করে ভিডিও বানানোর জন্য তো এরকম আপকামিং ডেজে আরও অনেক ভালো ভালো নিউ নিউ ভিডিও নিয়ে আসতে চলেছে আমি তোমাদের সাথে তো ঠিক আছে আজকের জন্য টাটা দেখা হচ্ছে অন্য একটা ব্লগে বাই